না ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা আমি শুরু করছি 10:45 থেকে, এর আগে সত্যি টাইম পাইনি আজকে। কারণটা হচ্ছে আজকে একটু রান্নায় ব্যস্ত ছিলাম, এক মিনিট একটু রেখে নিলাম। তো রান্না করতে ব্যস্ত ছিলাম আজকে, পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে, তাই ওটা করার জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ পাপা আবার বেরিয়ে যাবে। আর বাকি রান্না মামুনি করেছে, কিন্তু সবজি কাটাকাটি এগুলো তো থাকে। পুঁই শাকটা আমি কাল রাতে কেটে রেখেছিলাম, বাকি সবজি টবজি আজকে কেটে রেখে তারপর করেছি। ওদিকে মামুনি বাকি রান্নাগুলো মানে ডাল, বরবটি, আলু ভাজা আর মাছটা করেছে। তারপর আমি পুঁই শাকের চচ্চড়িটা করতে ঢুকলাম, পাপা খেয়ে বললো নাকি খুব ভালো হয়েছে খেতে। ভাল মানে যত্ন নিয়ে রান্না করার পরেও যদি ভালো না খায় না, তখন খুব খারাপ লাগে আর কি। এমনিতেই তো জিনিসপত্রের আজকাল খুবই দাম, তাও আবার এই লকডাউনের বাজারে, তো জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে, গায়েও লাগে খুব, জিনিস নষ্ট করে ফেললাম। যাই হোক না কেন, আর আমাদের এই পর্দাটাই না শুধু লাগানো হয়েছে আর কি, তাই জন্য একটু অস্বস্তিও হচ্ছে। বাকি একটা পর্দাও লাগানো হয়নি, দেখেইছিলে এর এখানে ব্লু কালার আর হোয়াইট কালারের পর্দা ছিল, এটা ওটা কেচে দিয়ে এটা লাগিয়েছে। এবার এই রডগুলো না, ওই দেখো এই যে স্ক্রুটা যেটা, ওই রডগুলো আমি আর মামনি লাগাতে পারি না, মানে খুলতেও পারি না লাগাতেও পারি না। প্রথমত হাইটে পাবো না আমরা, ও আর পাপাই এগুলো ওই খুলে লাগিয়েছে, ও এটা এটাই লাগিয়ে দিয়েছে, ও বাকিগুলো লাগিয়ে দেয়নি, খুলেছিল সব কটা ওই। তো পাপা করবে না, ও করবে, যে কোনো একজন করবে, আমার মনে হয় না স্যাটারডে বা সানডে আগে হবে বলে, আজকে ও নেই। এর জন্য 10:45 সময় আমার বিছানা পাটি সব গোছানো হয়ে গেছে, এই টাইমে আমার সাধারণত গোছানো হয় না, সবে ও ঘুম থেকে ওঠে আর কি। তো ওই জন্য আজকে হয়ে গেছে, ও গেলো পাপার সাথে একটু চাঁদনিতে গেছে, মানে পাপার অফিস চাঁদনিতে, তো ওই জন্য ও গেলো, একটু পাপার সাথে একটু দরকার আছে। জানি না কি ভিডিও ফিডিও করবে, যদি আমি বলেছি যদি ও পারে তাহলে করবে, নাহলে করতে পারবে না, কাজেই তো গেছে, একটু দেখা যাক কি করে। এরপর আমি যাবো রান্নাঘরটা পরিষ্কার করতে, মোটামুটি অগোছালো করে মামুনিরা আর আমার সকাল, ওরা দুজন যেহেতু বেরোলো সকালে, দুজনের খাবার, পাপার টিফিন, আমাদের টিফিন, মানে টিফিনটা করলাম, পাপার টিফিনটা গোছালাম, পাপারা খেলো, আমরা খেলাম সবাই, চচ্চড়িটা রান্না করলাম যেটা বললাম, এইসব করে নিয়ে চলে এসেছি, একটু বিছানা পাটি গুছিয়ে নিলাম। এইবার যাবো আবার রান্নাঘরে, বাসনগুলো মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি বন্ধুরা। আর হ্যাঁ, মামুনির আবৃত্তির জন্য তোমরা অনেকেই আমাকে বলেছিলে, সেই ভিডিওটা কিন্তু আজকে সকালে চলে গেছে, অর্থাৎ কিনা বুধবার সকালে তোমরা এটা দেখতে পাচ্ছ, আজকে বুধবার। তো এই ব্লগটাকে বৃহস্পতিবার পাবে, একটু বারের যদি কথা ওঠে না তাহলে বারটা একটু ঠিক করে মেনশন করে দিতে হয়, নাহলে আমি নিজেও ভুলিয়ে যাবো, তোমরাও হয়তো ভুলিয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থেকো, আর হ্যাঁ ভিডিও কিন্তু স্কিপ করে বেরিয়ে যেও না। প্রত্যেকটি ভিডিওর জন্য অনুরোধ থাকে তোমরা যেন পুরোটা দেখো, আমরাও অনেকটা কষ্ট করে বানাই, জানি হয়তো হাতে সময় থাকে না, অন্তত স্কিপ করে প্রথমেই বেরিয়ে যেও না, এইটুকু অনুরোধ রইল। তাহলে কখনোই মানে আমি বলছি না প্রথম দিনেই তুমি আমাদের সাবস্ক্রাইব করে দাও বা কিছু, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, একদিনেই কখনো একটা মানুষকে ভালো লাগতে পারে না। সুতরাং সাথে থাকো, দেখতে থাকো, অন্তত 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট না দেখলে তোমাদের কখনোই আমার প্রতি ভালো লাগা বা কমেন্ট সেকশনে আলাপ হওয়া এই জিনিসগুলো কখনোই হবে না। তো একটু বলবো যে একটু সাথে থাকো, একটু দেখতে থাকো, তাহলেই বোধহয় ভালো লাগবে, বোধহয় ভালো লাগবে, আমি নিজেরটাকে তো নিজে ভালো বলবোই, তোমরা আমাকে বলবে যে কেমন লাগছে না লাগছে, কোথায় ভুল আমার সেটা তোমরা আমাকে ধরিয়ে দেবে। নিজের ভুল তো নিজে ধরতে পারলে হয়েই যেত, সব মানুষই তাহলে পারফেক্ট তৈরি হতো। তো চলো এখন আর বকবক করছি না, আমি কাজগুলো করে চলো আজকে রান্নাগুলো দেখিয়ে নিই। আজকে হয়েছে পেঁপে দিয়ে ডাল, বরবটি আলু ভাজা, মাছের ঝাল, আর চিংড়ি মাছ দিয়ে হয়েছে পুঁই শাকের চচ্চড়ি। এটা হচ্ছে মামুনিটা চিনি দেওয়ার আগে আমি তুলে রেখেছি, আর এটা হচ্ছে আমাদেরটা চিনি দেওয়ার পর, পাপাটা পাপা খেয়ে গেছে আর আমাদের দুজনের এটা। তো চলো পরের কাজে যাওয়া যাক। এই জাস্ট স্নান দান করে এসে বসলাম, এখন বাজে 12:05, একটু কাঁচাকুচি ছিল, ভেজানো ছিল, মামনি আর টাইম পায়নি, ওগুলো দেখলাম বাথরুমে ভেজানো আছে, তো আমি কেচে দিয়ে চলে আসলাম। আমাদের কি বলতো, এই কাজটা তাকেই করতে হবে, এই কাজটা আমাকেই করতে হবে, এরকম কোনো ভাগ বাটোয়ারা নেই আমাদের, যে যখন ফাঁকা থাকছে যাচ্ছে যেটা করছে সে করে দিয়ে বেরিয়ে আসছি। তো এটাই হয়, আমার মনে হয় এরকম কাজের ভাগ না থাকাই ভালো, যে আর যখন মনে হবে তখনই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই যে সাথে সাথেই করতে হবে, না মামনির আছে না আমার আছে ব্যাপারটা, এইভাবে চলছে আর কি, সে বাদ দাও। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই করছি। আমার কাছে মানে আমাদের কাছে, দুজনের কাছে খুব স্পেশাল আজকের
অনলাইন ডেটা, কারণ আজকে আমাদের মানে আজকে থেকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট শুরু হয়েছিল। না আরও বেশি করে এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছে, আজকে সকালবেলা যখন আমি নেটটা ফার্স্ট অন করি আমার ফেসবুকে ফার্স্ট নোটিফিকেশান এটাই আসে যে ওয়ান ইয়ারের মানে আমার যে বিয়ের অ্যালবামে মানে ফটোশ্যুটে যে দাদারা ছিল সেই দাদারা ছেড়েছিল, তো ওটাই আজকে শেয়ার করার জন্য যখন দেয় আমাকে ফার্স্ট, তো সেইটা আরও বেশি করে মনে করিয়ে দিল। বেশ ভালো লাগছিলো, মনে পড়ছিলো যে এই ডেটে আজকে যখন আমরা ওই প্রি ওয়েডিংয়ের শ্যুটের ভিডিওটা দেখছিলাম তখন মনে পড়ছিলো যে এইভাবে এইভাবে করা হয়েছিলো, এই টাইমটা আমরা হেসে দিয়েছিলাম, এই টাইমটা আর পারছিলাম না। তো আমাদের প্রথম শ্যুট হয়েছিলো বনগা রাজবাড়িতে, তো এই জিনিসগুলো মনে পড়ছে। যদি আজকে পারি মানে আমার কাছে র ফাইলগুলো যে দিয়েছিল দাদারা ওটা আলাদা করে দিয়েছিল পেন ড্রাইভে করে, দেখি ও আসুক ওকে বলবো, কারণ এখানে যদি আমি আমার ফোন থেকে দিতে যাই ফটোগুলো ফেটে যাবে, কোয়ালিটিটা ভালো আসবে না। তো যদি আমি পেন ড্রাইভ থেকে দিতে পারি তাহলে আজকে প্রি ওয়েডিংয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করবো। ক্যামেরাটা অন করব কিন্তু এটা দেখে না অন করেও পারলাম না। ও চাঁদনি গেছিল, বললাম আসার সময় এখানে আমাদের স্কুল মাঠের এখানে আলু কাবলি বসে নিয়ে এসছে, খেতে ইচ্ছে করছিল এটা ঠিক কথা, কিন্তু ওকে বলিনি যাই না কেন হঠাৎ নিয়ে এসছে। তো এখন তো ভাত খাওয়ার টাইম, পরে খাবো। যাবো হচ্ছে একটু বিরাটি, যেটা তোমাদের সাথে আজকে সারাদিনেও শেয়ার করিনি। তো আজকে হচ্ছে মামুনির জন্মদিন, শেয়ার না করার একটা কারণ আছে, কারণ সকাল থেকে আমরা কিছুই করিনি সেরকম, যেরকম নর্মাল ডে কাটে আমরা সেরকমই কাটিয়েছি। তো ওই জন্য আর মামুনিকে তো কুর্তি আর পালাজোটা দিয়েছি তোমরা দেখেইছো, ওটা মামুনিকে আমি বার্থডে গিফটে দিলাম। এখনও আমি কিছু করি না, মানে আগে বিয়ের আগে দু বছর মামুনিকে আমি কুর্তি দিতাম, কারণ তখন আমি টিউশনই করতাম, সেটা আমার থেকেই আমি দিতাম। এখন যেটা দিই সেটা হয়তো জমিয়ে বা কেউ আমাকে দিয়েছে সেখান থেকে, তো ওই জন্য ছোট্ট ছোট্ট গিফটই দিতে হয়, কিছু করার নেই। আর ছেলে বড় বড় গিফট দেয়, ছেলে আমি তা চাকরি টাকরি করি না যাই হোক না কেন। তো এখন যাবো একটু বেরোবো মামুনির জন্য, কেক তো মামুনি খাবে না আর কি, সুগার যেহেতু তো মামুনি সুগার ফ্রি সন্দেশ খুব ভালো খায় সেটাই আনতে যাব। আর অনেকদিন ধরে মামুনি বলছিল টেবিলের ম্যাট আনতে হবে, টেবিলের ম্যাট আনতে হবে, তো সেটাও আনতে যাব। আর রাতের খাবারটা অর্ডার দেওয়া হয়েছে, ওটা রাতে এসে দিয়ে যাবে মামা, যেহেতু দুপুরবেলা কিছু করা হয় না কারণ পাপা থাকে না, তো চার জনে একসাথে ঠিক হবে না, তো রাত্রে পাপা ফিরবে তারপর চার জনে একসাথে খাবো। আর হ্যাঁ, পাপারও জন্মদিন এ মাসেই, যার জন্য আমাদের এ মাসটা এখানে কাটানো, নাহলে আমরা ফেরত চলে যেতাম আবারও। ওর জন্মদিন, পাপা মামুনির জন্মদিনটা কাটাতে এখানে এসলাম, আমার কথা বাদ, আমি বানের জলে ভেসে এসেছি, আমার জন্মদিন একবারও এখানে পালন হয় না, আর কি করা যাবে। মামুনি পাপাও ওই টাইমে ওখানে যেতে পারবে না কারণ সবে মাত্র আমরা ফিরছি, তখন গিয়ে যাওয়া মানে বেকার হয়ে যাবে ব্যাপারটা, যাই হোক কি আর করবো এটাই মেনে নিচ্ছি। এখন যাব হচ্ছে বিরাটি, তো চলো সাথে থাকো। বিরাটি থেকে চলে এসেছি আর এসে ড্রেসটা তাড়াতাড়ি করে চেঞ্জও করে নিয়েছি, আর আর কি দেখাবো, আজকে দেখানোর মতো কিছুই নেই। তবে হ্যাঁ, পাপা আর মামুনির গিফটটা একসাথে চলে এসেছে, যেটা কিনা আজকে তোমাদেরকে জানালাম না, জানাবো অবশ্যই কালকে, বলেইছি যে পাপারও জন্মদিন এ মাসে আর দুজনকে একই সাথে একটাই গিফট দেওয়া হয়েছে, তো সেটা কালকে তোমাদেরকে বলবো, আজকে আর জানাচ্ছি না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না। আজকে প্রি ওয়েডিং এর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি বলেইছিলাম যে করব, তো করেওছি আমি। ইচ্ছে আছে আমাদের যে ভিডিও ক্লিপগুলো রয়েছে ওগুলোকেও তোমাদের সাথে শেয়ার করা, কিন্তু এখন সেটা সম্ভব না, কারণ ওটা যদি যে র ফাইলটা দাদারা আমাদেরকে দিয়েছিল মানে
স্টুডিও দাদারা যেটা আমাদের দিয়েছিল সেটা যদি ডাইরেক্ট ছেড়ে দিই তাহলে আমি কপিরাইট ক্লেম খাবো, কারণ ওটার পেছনে গান লাগানো রয়েছে, তো ওটা আমরা দিতে পারবো না। আর পেন ড্রাইভ কানেক্ট করে যদি এখন কাজটা করতে যাই সেটা এখন সম্ভব না, কারণ ও অফিসের ল্যাপটপে কাজ করছে, আমাদের পার্সোনাল ল্যাপটপটা ওখানেই রয়ে গেছে, তো সেটা ছাড়া তো হবে না, তাই জন্য এখন করাও যাবে না। ওখানে ফিরে গিয়ে অবশ্যই তোমাদের সাথে ওটাও শেয়ার করবো একটা দিন করে নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আজকে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, যদি খারাপ লাগে সেটাও বলে যেতে কিন্তু ভুলো না। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে এত সাহস দিচ্ছ, প্রত্যেক দিন পাশে থাকছো এভাবে, তাদের কাছে তাদেরকে কি বলবো, ধন্যবাদ বলেও হয়তো কম বলা হবে, এভাবে তাদের মূল্যবান সময়গুলো এভাবে আমাকে দিচ্ছে, তো আমার সত্যি খুব ভালো লাগে। এগিয়ে যাই, কাজ করতে আরো ভালো লাগে যে না তারা তো অন্তত দেখবে। হ্যাঁ, অনেকের কাছে ভিডিও না দিলেও আমি কিছু আসে যায় না, আবার অনেকের কাছে হয়তো একটু কিছু হলেও আসে যায়, তো তাদের জন্যই নয় ভিডিওগুলো বানানো থাকে আর কি। তো চলো, তাদের থেকেও বড় কথা আমার নিজের খুব ভালো লাগে, তাই জন্য আমি প্রত্যেক দিন জিনিসটাকে কোনোদিনই মিস করি না, এই আর কি আর কি বলবো বলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। Thank you.